তো আমিও এখানে এসেছিলাম আমার ওভারওয়েট এর কারণে, কারণ ওভারওয়েট এর জন্য আমার প্রচন্ড ওয়েট লিফট এর প্রবলেম হতো, কোমরে পায়ে যন্ত্রণা হতো। আগে আমি আমার আগে পিকচারটা দেখিয়ে নিই। এইরকম একটা বেড অফ আমার চেহারা হয়ে গিয়েছিল, তখন প্রচুর বললাম না, কোমরে পায়ে যন্ত্রণা, সিঁড়িতে ওঠা নামা করতে পারতাম না, কাজে কোনো এনার্জি ছিল না, যা খেতাম তাই গ্যাসিডিটির প্রবলেম হয়ে যেত, কারণ গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। তো সকালবেলায় আমাকে আর্লি মর্নিং এ আমাকে আগে ঘুম থেকে উঠেই একটা গ্যাসের মেডিসিন ইউজ করতে হতো, এনার্জি তো একদমই ছিল না। তো যখন আমি এক ওয়েলনেস কোচের মাধ্যমে নিউট্রিশনের সন্ধান পাই এবং নিউট্রিশনটা ইউজ করি, এক সপ্তাহের মধ্যেই আমার এনার্জি লেভেল আমি ফিরে পাই এবং আস্তে আস্তে আমার গ্যাসের মেডিসিন আমি বন্ধ করি। 5 মাসে 21 কেজি ফ্যাট লস করার সাথে সাথে আমার যে ওয়েট রিলেটেড প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসি। এক্সট্রা পাওনা যেটা হলো স্কিনের প্রবলেম, এত স্কিনের প্রবলেম ছিল যে গোটা গায়ে র্যাশ বেরিয়ে যেত। এই যে মানে সিজন চেঞ্জ হচ্ছে, গোটা গায়ে ফাঙ্গাল ইনফেকশন বেরোতো, চুলকাতো সারা শরীর, কটন ছাড়া কোনো কিছু পরতে পারতাম না, ব্ল্যাঙ্কেট গায়ে দিলেও আমাকে ওয়ার উড়িয়ে কটনের তারপরে মানে গায়ে দিতে হতো। তারপরে হচ্ছে আমার সবজি কাটলে হাত ফেটে যেত, গ্লাভস পরে সবজি কাটতে হতো, তারপরে বাসন ধুলে কাচাকুচি করলেও আমাকে গ্লাভস পরে করতে হতো। তো যখন এই নিউট্রিশনটা ইউজ করলাম ওই প্রবলেম থেকেই আস্তে আস্তে আমি বেরিয়ে এলাম। মলদ্বারে একটা পলিপের প্রবলেম ছিল, সেই পলিপের প্রবলেমটা থেকেও আমি বেরিয়ে এসেছি। আমাকে ওটাও ডক্টর বলেন যদি ভালো মেডিসিনে না হয় তাহলে ওটাও মানে অপারেশন করতে হবে। তো 6টা অপারেশনের পরও আবার একটা অপারেশন, এটাই ভেবেছিলাম যে করতে হবে। কিন্তু ডিসক্লেমার রেজাল্ট যে নিউট্রিশন ইউজ করার সাথে সাথে ওই প্রবলেম গুলো থেকেও আমি বেরিয়ে এসেছি। আমার এন্টায়ার ফ্যামিলি প্রত্যেকে ইউজ করে, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার বাড়িতে প্রত্যেকে ইউজ করে, প্রত্যেকে এখন মেডিসিন ছাড়া ভালো আছে। আগে যেমন এই যে এইরকম চেহারা নিয়ে ছবি তুলতেই বিরক্ত লাগতো, সেলফি তুলতাম খালি, কিন্তু এখন তো নিজেকে খুব ভালো লাগে, আমাকে লাইভ দেখতেই পাচ্ছেন আমি কতটা চেঞ্জ হয়েছি। তো থ্যাংক ইউ ফর দ্য সিস্টেম, থ্যাংক ইউ। আজকের মতন এখানেই, আবার কালকে।